12 বছরের উপরে টিকা দেবার একটিমাত্র টিকার ব্যাপারে সেই সব জায়গায় অনুমোদন রয়েছে। সেই টিকাটি আমাদের দেশে কিছু আছে, আরও আনার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং তিনি চান যে 12 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকেও পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হোক। তো এই ব্যাপারে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারাও চেষ্টা করবেন আরও টিকা নিয়ে আসতে এবং তারপরে 12 বছরের অধিক যারা আছেন সেই টিকাটির আবার কিছু কারিগরি ব্যাপারে কিছু বিশেষ ব্যবস্থা নিতে হয়, মানে তার কোল্ড চেইন মেনটেন করাটি অন্য টিকার তুলনায় একটু বেশি কঠিন, সেই জন্য হয়তো গ্রামাঞ্চলে সেটি সম্ভব নয়, সেটি মানে দেবার জন্যে সেখানে আবার ডাইলিউটেন্ট আর ওটি আবার মিলাতে হয়, অন্য টিকার ক্ষেত্রে মিলাতে হয় না, তো মিলিয়ে যেহেতু দিতে হয় আর একবার মিলানোর পরে 6 ঘন্টার বেশি থাকে না, সেই সব নানান কারণে কিছু সীমাবদ্ধতা আছে কোথায় দেওয়া যাবে। তো সেই সব কারণে হয়তো একেবারে শহরেই শুরু করতে হবে এবং সেটি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলছি, তারা যখন শুরু করতে পারবেন আমরাও এই দুই মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই কাজটি শুরু করব এবং পর্যায়ক্রমে এই টিকা প্রাপ্তি সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে 12 বছরের অধিক যারা তাদেরকে টিকা দেব। আমাদের নির্দেশনা আগের মতোই, সেটি হচ্ছে যে যেই যেই ফি তারা এখন একদম অবশ্যই প্রয়োজন সেই সেই ফিগুলো এবং তা একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে এবং যেগুলো তারা এখন খরচ করতে পারবে সেইগুলো তারা নিতে পারবে, কিন্তু সেখানেও যদি কোনো শিক্ষার্থীর পরিবারের এমন অবস্থা হয় যে এই করোনার কারণে একটা পারিবারিক অর্থনৈতিক বিপর্যয় ঘটে গেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করা বা অন্য কোনোভাবে ছাড় দেওয়া সেটা যেন বিবেচনা করে, সেই জন্য আমাদের এখনও বিশেষভাবে অনুরোধ থাকবে, কারণ এটি একটি মানবিক বিষয়, এত বড় একটা বিপর্যয় সারা পৃথিবীতে ঘটেছে, সেখানে একটা প্রতিষ্ঠান তার নিজের শিক্ষার্থী যারা দীর্ঘদিন তার প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের সঙ্গে তো অমানবিক হতে পারে না, আবার একই সঙ্গে শিক্ষার্থীদের বেতনের ওপরেই কিন্তু নির্ভর করে শিক্ষক সহ কর্মচারীদের বেতন ভাতা সব কিছু এবং শিক্ষা প্রতিষ্ঠান চালানোর আনুষঙ্গিক বাকি খরচ, কাজে শিক্ষা প্রতিষ্ঠানকে যেমন সেই ফিও কিছুটা হলেও অন্তত আদায় করতে হবে, আবার একেবারে প্রতিটি ফি আদায় করার ক্ষেত্রে যেন অমানবিক কোনো আচরণ করা না হয়, আমি সবার কাছেই আসলে একটা আবেদন রাখবো যে সবাই যেন আমরা মানবিক আচরণ করে একটা যুক্তিসঙ্গত একটা জায়গায় পৌঁছাই, অভিভাবকরাও যেন অন্য অনেক খরচই কিন্তু তারা করছেন শিক্ষার্থীর বেতনটা দেওয়ার ক্ষেত্রে সেখানে যেন তারা যতদূর সম্ভব তাদের চেষ্টাটা যেন তারা অবশ্যই করেন, কারণ তার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানটি চালু থাকাও কিন্তু জরুরি।